তন্ত্র সম্রাট দীপক শাস্ত্রী আসে। তো প্রত্যেক দিন আমি একটা কথাই বলি যে আমার যে অনুষ্ঠান আপনারা দেখেন প্রত্যেকের ভালো লাগে সেটা আমি বুঝতে পারছি, কারণ এত ফিডব্যাক, এত ফোন, মানে আমি বুঝতে পারছি যে আমার অনুষ্ঠান আপনাদের প্রচুর ভালো লাগে। তো এবং গুপ্ত প্রয়োগ বা টিপস যেটা আমি দিই সেটা আপনাদের অনেকের রিকোয়েস্ট আছে যে একটু বেশি দিলে ভালো হয়, অল্প সময়ের অনুষ্ঠান, তো তো দুটো থেকে তিনটের বেশি দেওয়া যায় না, তা আমি চেষ্টা করব যে একটু বেশি দেওয়ার, কারণ টিপসে আপনাদের বাড়িতে বসে কাজ হচ্ছে সেটা আপনারা আমাকে অনেকে ফোন করে আমার অ্যাসিস্ট্যান্টদেরকে বলেছেন, এবং যারা আমার কাছে এসছেন দেখাতেন তারাও বলেছেন যে আপনার টিপস করে কাজ পাওয়ার পরে আপনার কাছে এসেছি। তো একটা কথা আমি আপনাদেরকে বারবার বলি যে আমি যখন অনুষ্ঠানে এখানে বসবো বা কথা বলবো আপনাদের সামনে, খাতা আর পেনটা নিয়ে বসবেন, কারণ যখন তখন আমি টিপস বা গুপ্ত প্রয়োগ দেবো, কিন্তু এই টিপস বা গুপ্ত প্রয়োগ এইটা পরবর্তীকালে যখন রিপিট যদি নাও হতে পারে, অনুষ্ঠানটা রিপিট নাও হতে পারে, আবার হতেও পারে, ফোনে কিন্তু আমার অ্যাসিস্ট্যান্টরা কোনো টিপস তারা দিতে পারে না বা বলতে পারে না, কারণ তারা কিন্তু টিপস সম্পর্কে জানে না, যা দাবার আমি দেব। আর ডাইরেক্ট আমার সাথে তো ফোনে আপনাদের কথা কথা তো হয় না, তার জন্য আপনাকে আমার কাছে এসে জানতে হবে। তো আপনারা প্রত্যেকে জানেন যে এই সময়টা আমার গুরুর জন্মবার্ষিকী, তার জন্যে 200 টাকা রেখেছিলাম, আর এখন আমার বাবা মারা গেছে, তার স্মৃতি উদ্দেশ্যে ডিসেম্বর অবধি 200 টাকা ভিজিট রেখেছি, এবং যে কোনো কাজে হাফ নেব, যে কোনো কাজ, মানে যদি 10,000 টাকার বিল হতো সেটা 5,000 টাকায় হয়ে যাবে, বা ধরুন একটা স্টোন যেটার দাম 15,000 টাকা সেটা 7,500 টাকায় হয়ে যাবে, কারণ আমার বাবার, বুঝতেই পারছেন আমার দেখে যে বাবা মারা গেছে, তার স্মৃতি উদ্দেশ্যে সব কিছু হাফ করে দিয়েছি, এমনকি 600 টাকা ভিজিট থেকে 200 টাকা ডিসেম্বর অবধি করে দিলাম, এবং যে কোনো কাজ আপনারা করাবেন সেটা হাফে, তাতে আমার লস হলেও কোনো যায় আসবে না, কারণ আমার বাবার মৃত্যুতে তার স্মৃতি উদ্দেশ্যে এটা করা, যাতে আপনাদেরও মঙ্গল হয় এবং ওনারও যেন আত্মা শান্তি পায়, তার জন্যে তার স্মৃতি উদ্দেশ্যে এই ডিসেম্বর অবধি 200 টাকা ভিজিট রেখেছি, আর যে কোনো কাজে হাফ, 10 হলে 5, 15 হলে 7.5, এরকমভাবে হিসাবে যে কোনো মানে স্টোন নিন বা তন্ত্র মতে কাজ করান, সব হাফে। যাক, এইটা নিয়ে আবার লাস্টের দিকে বলে দেবো, অনেকে বুঝতে পারবেন। আপনারা ভালো করে জানেন যে আমার 600 টাকা ভিজিট ছিল, এখন 200 টাকা করেছি ডিসেম্বর পর্যন্ত, বাবার মৃত্যুবার্ষিকী মানে মৃত্যু হয়েছে তার জন্য, তার স্মৃতি উদ্দেশ্যে। আগে আমার যিনি গুরু ছিলেন তার জন্মবার্ষিকীতে 200 টাকা ভিজিট রেখেছিলাম, সেটাকে আমি ডিসেম্বর অবধি বাড়ি দিলাম বাবার মৃত্যুতে এবং তার স্মৃতি উদ্দেশ্যে। এবার আসি যে আলোচনা ভিত্তিক কথাবার্তা, যেই আলোচনা ভিত্তিক কথাবার্তা আপনাদের সামনে বারবার আমি রাখি, যে অনেকে আমাকে প্রশ্ন করেছেন যে আপনি শুধু বাস্তু নিয়ে বলেন, অন্য কিছু নিয়ে বলেন না, আপনার কী করে বুঝবো আপনি অন্য কিছু জানেন কি না। আপনারা দেখবেন স্ক্রিনের নিচে, দেখবেন যেখানে আপনারা যে চ্যানেলটা দেখছেন বা টিভিটা দেখছেন, তার নিচে দেখবেন লেখা আছে কালা জাদুতে বিশেষ পারদর্শী। কালা জাদু মানে যে কোনো তন্ত্র কাজ আমি করতে পারি, খারাপ কাজ বাদ দিয়ে যে কোনো ভালো কাজে আমার কাছে আসবেন, খারাপ কাজে আসবেন না, আমি কিন্তু খারাপ কাজ করিই না। যদি মনে করেন যে খারাপ উদ্দেশ্য বা খারাপ কাজ নিয়ে আমার কাছে আসবেন, তাহলে আমাকে ভুলে যান, আর যে চ্যানেলটা দেখছেন সেই চ্যানেলে ওই সময়টা আপনি দেখবেন না, অন্য সময় দেখুন আমার অনুষ্ঠান, আমার অনুষ্ঠান দেখবেন না, অন্যজনের অনুষ্ঠান দেখুন। আমি কিন্তু খারাপ কাজ করি না, খারাপ কাজের মন নিয়ে আসবেন না, ভালো কাজের জন্য আসবেন, সব কাজ করে দেবো। আপনার ক্ষতি করেছে তন্ত্র মতে, ধরুন আপনাকে কেউ বান মেরেছে বা আপনাকে আপনার বাড়ি কেউ টুকটাক করেছে বা আপনার বাড়ির কাউকে ক্ষতি করেছে বা আপনার বিয়ে আটকে রেখেছে বা আপনাকে বিঘ্নাগত করে দিয়েছে বা আপনার ছেলেমেয়ের পড়াশোনা খারাপ করে দিয়েছে বা আপনাকে কিছু খাইয়ে দিয়েছে, যত রকমের টুকটাক করুক না কেন, যত বড় ধরনের যেই তান্ত্রিক করুক না কেন, আপনাকে 24 ঘন্টার মধ্যে রেজাল্ট করিয়ে দেবো, আমি সব কাটিয়ে দিতে পারবো, ভালো কাজ নিয়ে আসবেন। এইসব খারাপ কাজ আপনাকে করেছে সেটা আমাকে দেবেন, আমি করে দেবো, কিন্তু খারাপ কাজ নিয়ে আসবেন না। এবার আসি যে আলোচনা ভিত্তিক কথাবার্তার মাধ্যমে আমি ছোট ছোট টিপস দেব। প্রথমে একটা আলোচনা ভিত্তিক কথাবার্তা রাখি মাঙ্গলিক। এই মাঙ্গলিকটা কী? মাঙ্গলিক হচ্ছে মঙ্গলটা, যদি আমাদের 12টা ঘর আছে জ্যোতিষ চার্টে, 12খানা ঘর আছে, 1, 2 করে 12খানা ঘর, সেইখানে হিসাব করে লগ্ন, চতুর্থ,
অষ্টমে দ্বাদশে সপ্তমে যদি মঙ্গল বসে থাকে তাহলে মাঙ্গলিক। এবার সেই জায়গায় মঙ্গল যদি বসে থাকে সেইখান যে সেই জায়গাটা মঙ্গল ধরুন নিচস্থ বা দুর্বল অবস্থায় থাকে তার জন্যে মাঙ্গলিক ধরা হয়, এবং তার সাথে যদি কোনো পাপগ্রহ বসে থাকে বা দুষ্ট গ্রহ বসে থাকে তাহলে কিন্তু মাঙ্গলিকের যে সমস্যা সেটা অনেক বেশি হয়ে যায়। যেমন মাঙ্গলিক যদি থাকে কী কী হতে পারে, মাঙ্গলিক যদি ছেলের থাকে তাহলে তার বিবাহর পরে তার থানা পুলিশ কোর্ট কাছে ডিভোর্স বা তার স্ত্রী সুইসাইড করে নেয়। যদি মেয়ের থাকে এক কথায় বলা হয় বৈধব্যযোগ, মাঙ্গলিক মানে বৈধব্যযোগ। যদি মেয়ের থাকে তাহলে বিয়ের পরে থানা পুলিশ কোর্ট কাছারি ডিভোর্স বা স্বামী অ্যাক্সিডেন্টে মৃত্যু, এটা হচ্ছে মাঙ্গলিক। মাঙ্গলিক থাকলে আর কী কী হতে পারে, যে কোনো কাজে আপনি এনার্জি পাবেন না, মাঙ্গলিক থাকলে যে কোনো কাজে বাধা পড়বে, মাঙ্গলিক থাকলে প্রেম ভালোবাসা আপনার টিকবে না, যদিও টেকে বিয়ের পরে ওটা বিচ্ছেদ হয়ে যাবে। এবং মাঙ্গলিক মানে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়া, মাঙ্গলিক মানে মিথ্যে বদনাম। তাহলে মাঙ্গলিক যাদের আছে তারা যদি মনে করেন যে কাটাবেন তাহলে পিচাসিদ্ধ তন্ত্র সম্রাট দীপক শাস্তির সাথে গিয়ে তারাপীঠে গিয়ে পিচাসিনী তারাতন্ত্র যজ্ঞই বসে আপনাকে কাটান করতে হবে, এবং 15 জনের মধ্যে আপনাকে থাকতে হবে। 15 জনের বেশি কিন্তু আমি যজ্ঞ কাউকে নিই না বা বসাই না, চেম্বারে 20 জনকে দেখি, সেখান থেকে একজন একজন করে নিয়ে 15 জনকে আমি পিচাসিনী তারাতন্ত্রে তারাপীঠে যজ্ঞর মধ্যে আমি বসাই, এবং তাকে একদম তার কাজটা তাকে বুঝিয়ে করে নিতে হবে আমার কাছ থেকে, এবং তাকে সংকল্প করিয়ে যজ্ঞর মধ্যে আহুতি করিয়ে এবং নদীর পাশে কাটান করে সব মাঙ্গলিক তাকে বুঝিয়ে দেবো যে কীভাবে কীভাবে করে দিলাম আপনার, এবং মাঙ্গলিকটা কী ছিল, এবং মাঙ্গলিক কাটালে কী কী হতে পারে, মাঙ্গলিক না কাটালে কী করে হতে পারে, সেটা যখনই আমি কাজ করবো তাকে বুঝিয়ে দেবো বা চেম্বারে আসলে বুঝিয়ে দেবো। মাঙ্গলিক খুব খারাপ জিনিস, খুব মানে খুবই খারাপ। মেন একটা কথাই বৈধব্যযোগ, মেয়েদের জন্য তো বৈধব্যযোগ বলে, ছেলেদের কী বলে সেটা আমার জানা নেই, সেই জন্যই বলছি এই বৈধব্যযোগ যদি আপনাদের কারো থেকে থাকে মানে মাঙ্গলিক যদি থেকে থাকে তাহলে অবশ্যই কাটিয়ে নিন বা বিচার করে নিন। হয়তো আপনার চার্ট জানা নেই বা আপনার জন্ম সময় তারিখ কিছুই জানা নেই তাহলে আপনি করাবেন কী করে বা বুঝবেন কী করে মাঙ্গলিক আছে কি না? আমার চেম্বারে আসতে হবে আপনার নাম আপনার বাবা মার নাম লিখে এবং আপনার হাত দেখে মাঙ্গলিক আছে কি না বিচার করে বলে দেব। এবার আসি কালসর্প। কালসর্প যদি থাকে, কালসর্প মানে দুটো সাপ, আপনার যদি চাটে কালসর্প থেকে দুটো সাপ মানে আপনার ভালো মন্দ সব গিলে খেয়ে নেবে। আপনি কোটিপতি ছিলেন হঠাৎ করে ভিখারি হয়ে গেলেন, আপনার সব ভালো ছিল, বাড়ির সব দিক দিয়ে সব কিছু ভালো ছিল, কোনো অসুবিধা ছিল না, সুখে শান্তিতে সংসার ছিল, হঠাৎ করে আপনার বাড়িতে অশান্তি এসে পড়েছে কালসর্প। আপনি ছিলেন রাজা হয়ে গেলেন ফকির, বা আপনি হঠাৎ করে থানা পুলিশ কোর্ট কাছারিতে জড়িয়ে গেলেন, বা আপনি হঠাৎ করে মিথ্যে কেসে ফেঁসে গেলেন, বা আপনি ছিলেন অনেক ভালো মানে সবার সাথে সম্পর্ক ভালো ছিল আত্মীয় স্বজনের সাথে এবং স্বামী স্ত্রীর মধ্যে এবং বন্ধু বান্ধবের সাথে, সেখান থেকে আপনার সম্পর্কটা সবার সাথে বিচ্ছেদ হয়ে যাবে, খারাপ হয়ে যাবে, সেটা হচ্ছে কালসর্প। আর কালসর্পের জন্য কী হতে পারে, কালসর্পের জন্য মিথ্যে কেসে আপনি সারা জীবন জেলে চলে যেতে পারেন, আপনার স্থাবর অস্থাবর মানে জায়গা জমি টাকা পয়সা সবাই মিথ্যে করে ফ্রড করে আপনার থেকে লিখিয়ে নিতে পারে, আপনি এই কালসর্পের জন্য পাগলও হয়ে যেতে পারেন। এবং এই কালসর্পের জন্য হয়তো আপনি সবাইকে ভুলেও যেতে পারেন, কালসর্পের জন্যে আপনি কোনো অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন, কালসর্পের জন্য আপনাকে মিথ্যে কেসে আপনার বন্ধু বান্ধব ফাঁসিয়ে দিতে পারে, কালসর্পের জন্য কিন্তু আপনি মার্ডার অবধি হয়ে যেতে পারেন। কালসর্প খুব খারাপ জিনিস। এবার আসি বিষযোগ। বিষযোগ মানে আপনার সাথে সম্পর্ক যাদের ভালো থাকে তাদের সাথেই সম্পর্ক আস্তে আস্তে খারাপ হয়ে যাবে, প্রথম দিকে ধরুন খুব ভালো ছিল, এমনকি আপনার ছেলে মেয়ে বলুন, আপনার আত্মীয় স্বজন বলুন, বা আপনার স্বামী স্ত্রী বলুন, বা বাবা মার সাথে বা বন্ধু বান্ধবের সাথে সবার সাথে সম্পর্ক আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে, এটা হচ্ছে বিষযোগ। যে কোনো কাজে আপনি যাবেন সেইখানে আপনার সাথে সবাই ভালোভাবে মানে সবাই আপনার সাথে আগে ভালো ব্যবহার করতো, এখন এই মুহূর্তে গেলে আপনাকে কেউ দেখতে পারবে না বা আপনার কথা কারো সহ্য হবে না, এটা বিষযোগ। এবার আসি দারিদ্র্যযোগ। দারিদ্র্যযোগটা কী, শুক্র আর রবি যদি আপনার চারে একটা জায়গায় বসে থাকে এবং দুস্থানে বা নিচস্থ স্থানে যদি বসে থাকে তাহলে আপনার হচ্ছে দারিদ্র্যযোগ। দারিদ্র মানে গরিবী যোগ। আপনি ছিলেন খুব ভালো,
সবাইকে নিয়ে সুন্দরভাবে চলছিলেন এবং টাকা পয়সার কোনো অভাব ছিল না এবং আপনার বাড়িঘর নিয়ে আপনি সবাইকে নিয়ে সুখে শান্তি ছিলেন, হঠাৎ করে আপনি কিন্তু আস্তে 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 আপনার ব্যবসা পড়ে যাচ্ছে বা আপনার টাকা পয়সা কোথাতে কোথায় খরচা হচ্ছে আপনি বুঝতেও পারছেন না, কারণ আপনার দারিদ্র যোগ শুরু হয়ে গেছে। আপনি ছিলেন কোটিপতি, হয়ে গেলেন ভিখারিপতি, কেন? আপনার দারিদ্র যোগ শুরু হয়েছে। রবি আর শুক্র যে স্থানে বসে আছে সেই স্থানটা থেকে শুরু হয়েছে আপনার দারিদ্র যোগ। এটা যদি যখন এরকমই হবে যে আপনি দেখছেন যে আপনার ব্যবসা আস্তে আস্তে পড়ে যাচ্ছে, অনেক তান্ত্রিক জ্যোতিষ করেছেন উঠছে না, তখন আপনাকে দারিদ্র যোগটা কাটিয়ে নিতে হবে যে হ্যাঁ নিশ্চয়ই তাহলে পিশাচসিদ্ধ তন্ত্র সম্রাট দীপক শাস্ত্রী বলতেন দারিদ্র যোগটা তাহলে আমার শুরু হয়েছে, দারিদ্র যোগটা আপনি কাটিয়ে নেবেন। এবার আসি কারো শনি সাড়ে সাথী। ধরুন এখন মকর রাশিতে শনি সাড়ে সাথী চলছে, যাদের শনি সাড়ে সাথী চলছে তাদেরকে বলবো একটু সাবধানে থাকবেন, দে এক বছরের মতন কেটে গেছে আরও 1.5 বছরের মতন সাবধানে থাকতে হবে। কেন? শনি সাড়ে সাথী যাদের চলে থানা পুলিশি সমস্যায় একটু জড়িয়ে পড়ে বা কোনো ঝুট ঝামেলায় তারা জড়িয়ে পড়ে, সের জন্যে বলছি যে থানা পুলিশে যাতে জড়িয়ে না পড়েন বা কোনো ঝুট ঝামেলায় জড়িয়ে না পড়েন। শনি সাড়ে সাথী যদি থাকে দেখবেন মিথ্যে কারণে আপনি কিন্তু ফেঁসে যাচ্ছেন, তখন বুঝতে হবে আপনার শনি সাড়ে সাথী। যাদের জানা আছে তারা কাটিয়ে নেবে, যাদের জানা নেই তারা অবশ্যই আমার কাছে এসে জেনে নেবেন। একটা কথা বলি, শনি সাড়ে সাথী বলতে বলতে আপনাদেরকে একটা টিপস দিই। ধরুন আপনার খুব সময় খারাপ চলছে, থানা পুলিশের সমস্যায় জড়িয়ে পড়বেন মনে হচ্ছে, বা ধরুন আপনি কোনো বিপদে পড়বেন মনে হচ্ছে যে আপনি হয়তো থানা পুলিশ আপনার হয়ে যাবে বা কোনো মিথ্যে কেসে পড়ে যাবেন আপনার মনে হচ্ছে, তাহলে এইটা করবেন, অবশ্যই 2 থেকে 3 মাস আপনি রিলিফ পাবেন। যেটা আমি বলবো সেটা রাখুন। একটা ময়ূরের পালক নেবেন, বড় দেখেই কিনতে হয়, মাথার দিকটা এতটা কেটে নেবেন, নিয়ে ওটাকে নীল কাপড়ে জড়াবেন, নীল কাপড়ে জড়িয়ে আপনার মানি ব্যাগে ফেলে রেখে দিন, যেখানে যাবেন ওটাকে নিয়ে যান। 3 মাসের জন্য আপনি রেহাই পেয়ে যাবেন, শনি সাড়ে সাথে আপনার গা ঘেঁচতে পারবে না এবং আপনি কোনো বিপদে পড়বে না, থানা পুলিশের সমস্যা আসলেও সেটা হবে না, এবার হলেও কমের মধ্যে বেরিয়ে যাবে, জেল হবে না। শনি সাড়ে সাথীটা 3 মাসের জন্য এই টিপসটা আপনি করবেন, কিন্তু যখন করবেন নীল কাপড়ে জড়াবেন তখন কি বলবেন? ওম বাসুদেবাই সহা, ওম বাসুদেবাই সহা, ওম বাসুদেবাই সহা। কতবার বলবেন? 36 বার বলবেন। বলে কাপড়টাকে দিয়ে ওটা পেঁচিয়ে রাখবেন বা বেঁধে নেবেন, নিয়ে আপনি মানি ব্যাগে হোক বা আপনার পকেটে হোক রেখে দেবেন। 3 মাসের জন্য শনি সাড়ে সাথী থেকে আপনি রিলিফ পেয়ে যাবেন। তারপরে নয় আমার সাথে যোগাযোগ করবেন যে হ্যাঁ থানা পুলিশ হতে হতে বেঁচে গেলাম বা ঝামেলায় পড়তে পড়তে বেঁচে গেলাম, কার জন্যে? বিচার সিদ্ধ তন্ত্র সম্রাট দীপক শাস্ত্রী টিপসে, পরীক্ষিত করার টিপস, কোনো খাতা বইয়ে পাবেন না এবং এটা কেউ দিতেও পারবে না। এবার আমার থেকে কেউ যদি নকল করে সেটা আলাদা কথা, সেটা বলতে পারছি না। এবার আসি কালসর্প মাঙ্গলিক বিষ যোগ দারিদ্র যোগ হলো শনি সাড়ে সাথী হলো গুরুচণ্ডাল যোগ। গুরুচণ্ডাল যোগ যদি থাকে বা গুরু সৌরী যোগ যদি থাকে, আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ভালো থাকবে না, বাবা মার সাথে সম্পর্ক বিশেষ করে ভালো থাকবে না, সে কারোর কথাও শুনবে না, এবং এই যদি গুরুচণ্ডাল যোগ থাকে যে কোনো আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক নষ্ট হয়ে যাবে, তাদের সম্পর্ক থাকবে না, এটা হচ্ছে গুরুচণ্ডাল যোগ। এরকম অনেক যোগ আছে পাটে 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 পাটে, সেগুলো আমি আস্তে আস্তে প্রত্যেকটা অনুষ্ঠানে আপনাদের সাথে আলোচনা করব। এইসব যোগগুলো যদি কাটাতে হয় পিশাচসিদ্ধ তন্ত্র সম্রাট দীপক শাস্ত্রীর কাছে আসতে হবে এবং পিশাচসিদ্ধ তন্ত্র সম্রাট দীপক শাস্ত্রী সব কাজ পারে, খারাপ কাজ বাদ দিয়ে। খারাপ কাজ পারি না তা না, খারাপ কাজ করি না, খারাপ কাজের জন্যে আপনারা কেউ আমার কাছে আসবেন না, আমি ভালো কাজের জন্যে আছি, যে কোনো ভালো কাজ আমি করে দেবো। যদি আপনার কেউ ক্ষতি করে থাকে সেটাও কাটিয়ে দেবো, সেটা তো ভালো কাজ কাটানোটা, সেটা করে দেবো। যত রকমের তান্ত্রিক বা যত রকমের বড় তান্ত্রিক আপনার ক্ষতি করে থাকুক না কেন, আমি আপনার এখান থেকে বলে দিই 24 ঘন্টার মধ্যে আপনাকে সেটা কাটান করে দেবো, কারণ আপনারা ভালো করে জানেন যে আমি বংশ পরম্পরায় তান্ত্রিক, 9 বছর বয়স থেকে আমারই ঠাকুরদার হাত ধরে এই কাজ আমি শিখে এসেছি আমার গুরুর হাত ধরে। তো তার কাছ থেকে যে কাজ শিখেছি সেই কাজটা পুরো বংশ পরম্পরা, এই জন্য কারো কাছে কেউ শিখতে হয়নি, যা করে দেবো আপনার ইনস্ট্যান্ট কাজ হবে এবং 24 ঘন্টার মধ্যে ফল পাবেন, যে কেউ ক্ষতি করেছে সেটা কাটান করতে, যত বড় তান্ত্রিক আপনার ক্ষতি করুক না কেন, বান বলুন যে কোনো টুকটাক বলুন, আমি আপনাকে 24 ঘন্টার মধ্যে কাটান করে দেখিয়ে দেবো এবং সেটা
পিচাশিনী তারাতন্ত্র যজ্ঞটা তারাপীঠেই হবে এবং আমার সাথে গিয়ে আপনাকে করে আসতে হবে, বাড়িতে বসে থাকলে কিন্তু হবে না। অনেকে ফোনে বলে যে ওনাকে বলুন না এটার কত টাকা খরচ, ওনাকে বলুন ওটা কত টাকা খরচ, তাহলে জেনে যাব, আসার দরকার নেই আপনার। বাড়িতে বসে যদি আপনি জানতে পারবেন আপনার কোন কী কাজ, আমি এখান থেকে জানতে পারলাম না আপনার কী কাজের জন্য আপনি আসবেন, আপনি বলছেন ওটার কী খরচ এটার কী খরচ, এরকম হলে আমার কাছে আসবেন না। আর আমার কাছে 4 ঘন্টা সময় নিয়ে আসবেন, বাড়ি বাচ্চা কাজ, যে বাচ্চা ফেলে রেখে এসেছি, অফিস আছে, রান্না বাকি আছে, এগুলো এসে চেম্বারে বলবেন না আর আসবেন না। 4 ঘন্টা হাতে সময় যদি থাকে নিয়ে আসবেন, 1 ঘন্টা বসে আপনারা ব্যস্ত হয়ে যান না আমি চলে যাচ্ছি, বাচ্চা আছে, এই আছে, বলবেন না, আসবেন না। 4 ঘন্টা হাতে সময় নিয়ে আসবেন, ধৈর্যের সাথে কথা বলতে হবে। আমি একজনের সাথে 1 ঘন্টাও কথা বলতে পারি, আধা ঘন্টাও বলতে পারি, 10 মিনিটও হয়ে যেতে পারে। 4 ঘন্টা হাতে সময় নিয়ে আমার চেম্বারে আসবেন, আর চেম্বারে ভিজিট 201 টাকা জেনে আসবেন। সেখান থেকে দামাদামি করবেন না যে আরেকটু কমান, এসব হবে না। আর যারা আমার চেম্বারে আসবেন, অনেকে বলে উনি তো টিভিতে কিছু বলে না, যদি কাজ করানোর ইচ্ছা থাকে তাহলে 2-500 টাকা হাতে এক্সট্রা নিয়ে আসবেন, কারণ কাজ করানোর ইচ্ছা থাকলে ওটা জমা করে যাবেন। আগে থেকে আমি বলে দিই, কারণ অনেকে চেম্বারে এসে অনেক রকম বলে, তো তার জন্যে 600 টাকা ভিজিট ছিল। আমার বাবার এখন মৃত্যুবার্ষিকী, মৃত্যুবার্ষিকী না, উনি মারা গেছে, এখন 1 বছর হয়নি, আপনারা আমার দেখে বুঝতে পারছেন। ওনার স্মৃতি উদ্দেশ্যে আমি ডিসেম্বর অবধি 200 টাকা ভিজিট রাখলাম, আর যে কোনো কাজের খরচ হাফে করে দিলাম, যা যেই কাজ করাবেন হাফে, স্টোন নিলেও হাফ, তন্ত্রমতে যজ্ঞের মধ্যে কাজ করেন সেটাও হাফ, যে কোনো কাজ করাবেন হাফ, বাস্তুর কাজ করালেও হাফ। আপনারা ভালো করে জানেন যে আমি বাস্তু নিয়ে খুব আলোচনা করি, কারণ বাস্তু যদি ভালো থাকে, আপনি যে কোনো রেমেডি নিন না কেন, যে কোনো স্টোন, তাবিজ, কবর, যার কাছ থেকেই নেবেন না কেন, 100% আপনার কাজ হবে। আর যদি আপনার বাস্তু ঠিক না থাকে, যার কাছ থেকে যত স্টোন, তাবিজ, কবজ নেন না কেন, কোনো কাজ আপনার হবে না। যার বাস্তু ভালো তার সব ভালো। আপনারা ভালো করে জানেন যে বাস্তুটা কলিযুগে 100টার মধ্যে 99.5 বলতে হবে, তারও বেশি যদি বলি খারাপ। আর যার খারাপ নেই তার বাড়িটা বন্ধনা অন্তত করে নিতে পারেন। খারাপ হলেই যে বাড়ি বন্ধনা করাতে হবে এরকম কোনো মানে নেই, বাড়ি ভালো থাকলেও বন্ধনা করালে কী হয়, তাহলে বাড়িতে কোনো নতুন সমস্যা হবে না, বড় সমস্যা যদি আসে সেটা ঠিক হয়ে যাবে। বাস্তু 3 রকমভাবে আমি বন্দনা করি, একটা 10 বছরের, একটা 50 বছরের, একটা 100 বছরের। অনেকে ফোন করে বলে যে 10 বছরের কত, 50 বছরের কত, 100 বছরের কত। আপনাদের বলে দিই যে আপনার বাড়ির মাটি বা ধুলো যতক্ষণ না আপনি নিয়ে আসবেন আমার কাছে, টেস্ট না করা পর্যন্ত বলা যাবে না 10 বছরে আপনার বাড়ির কত খরচ হবে, 50 বছরে আপনার বাড়ির কত খরচ হবে, বা 100 বছরে আপনার বাড়ির কত খরচ হবে। সবার কিন্তু আলাদা আলাদা খরচ হতে পারে, এক একজনের বাড়ি এক এক রকমের ভাবে খারাপ থাকে, কিন্তু কম খরচে হয়ে যাবে। বললাম এখন আমার বাবার স্মৃতি উদ্দেশ্যে, বাবা মারা গেছে, তার স্মৃতি উদ্দেশ্যে যে কোনো কাজ হাফ, বাস্তুরও সব কাজে হাফ। 10 বছরে যা করবেন যেটা আগে ছিল তার হাফ, 50 বছরে করলে যেটা আগে ছিল তার হাফ, আর 100 বছরে যেটা করবেন যেটা ছিল তার হাফ। এই এরকমভাবে আপনারা কাজ করাতে পারবেন বাস্তুর। এবার বাস্তুটা নিয়ে একটু বলি। এই যে আগে বললাম কালসর্প, মাঙ্গলিক, বিষযোগ, দারিদ্রযোগ, তারপরে আপনার বললাম শনি সাড়ে সাথী, গুরুচণ্ডাল যোগ, এইগুলো যদি আপনার থাকে, আর তার সাথে যদি বাস্তু খারাপ থাকে, তাহলে কিন্তু খুব খারাপ অবস্থায় পড়ে যাবেন। যেমন ধরুন আপনার বাড়ির ঈশান কোণটা খারাপ আছে, পূর্ব উত্তর কোণটা খারাপ আছে, সেখানে হয়তো ধরুন বাথরুম পড়ে গেছে, তাহলে আপনার বাড়িতে টাকা পয়সা তো যেমন থাকবেই না, তেমন যার মাঙ্গলিক আছে সেই মাঙ্গলিক অবস্থায় যদি আপনার বাড়ির ঈশান কোণটা খারাপ থাকে, বাথরুম থেকে যায় ঈশান কোণে, তাহলে তার সম্বন্ধ হওয়াটা খুবই টাফ, মানে খুব কষ্টকর। বয়স পেরিয়ে যাবে, দেখতে সুন্দর, খুবই ভালো ব্যবহার এবং সবাই জানে সে খুব ভালো, কিন্তু তার বিবাহ হচ্ছে না, তার 30, 33, 32, 35, 36 বছর বয়স হয়ে গেছে। কেন? মাঙ্গলিকের সাথে সাথে তাদের বাস্তুর ঈশান কোণটা খারাপ, পূর্ব উত্তর কোণটা খারাপ, যেখানে হয়তো বাথরুম পড়ে গেছে, খুবই খারাপ। তাহলে আপনাকে তার সাথে সাথে, বাস্তুর সাথে সাথে আপনার ছেলে মেয়ের বা আপনার বাড়ির কারোর আত্মীয় স্বজনের মাঙ্গলিকটা কাটিয়ে নিতে হবে। এবার আসি কালসর্প। যদি কালসর্প আপনার বাড়ির কারোর থেকে থাকে আর তার সাথে আপনার বাড়ির ঈশান কোণ আর অগ্নিকোণ খারাপ হয়ে থাকে, তাহলে যে ব্যক্তির কালসর্প সবে শুরু হচ্ছে আর আপনার বাড়ির ঈশান কোণ আর অগ্নিকোণ খারাপ আছে,
তাহলে দেখবেন তার আস্তে আস্তে তার সাথে সবার ঝগড়া হবে, তার সাথে সবার সম্পর্ক খারাপ হবে, তার ব্যবসা শেষ হয়ে যাবে এবং সে নিজে সুইসাইড করে নেওয়ার টেন্ডেন্সি নেবে এবং সে কারোর সাথে কথা বলে স্যাটিসফাই হবে না এবং সে মনে করবে যে আমি সব থেকে হয়তো খারাপ, আমি সুইসাইড করে নিলে বা আমি মরে গেলেই ভালো বা আমি বাড়ি থেকে চলে গেলে ভালো, তার কালসর্পর সাথে আপনার বাড়ির ঈশান কোণ অগ্নিকোণটা খারাপের জন্যে। দারিদ্র যোগ, আপনার ধরুন দারিদ্র যোগ ঢুকে গেছে, আপনি দেখতে পাচ্ছেন ব্যবসা খারাপ হয়ে গেছে, টাকা পয়সা এদিক দিয়ে ওদিক হয়ে যাচ্ছে, তাহলে আপনার মনে হবে যে দারিদ্র যোগ তো আমার শুরু হয়েছে, তার সাথে আপনার বাড়ির ঈশান কোণ অগ্নিকোণ বায়ুকোণ খুব খারাপ, খুবই খারাপ, খুবই খারাপ। তার জন্য আপনার দারিদ্র যোগ একদম মানে ভিখারি হয়ে গেছেন আপনি ভালো জায়গা থেকে। এবার আসি গুরুচণ্ডাল যোগ বা শনি সাড়ে সাথী, যদি বাড়ির কোনো একটা দিক খারাপ থাকে, ঈশানকোণ অগ্নিকোণ নৈঋৎকোণ বা বায়ুকোণ, চারটে দিকের মধ্যে যে কোনো দিক যদি একটা খারাপ থাকে, তাহলে গুরুচণ্ডাল যোগে এমন হবে বাবা মার সাথে সবসময় ফ্যাকশান, সবসময় ঝামেলা, সবসময় অশান্তি, কেউ কারোর কথা সহ্য হবে না, খেতে বসতে উঠতে শুতে সবসময় ঝামেলা, বিশেষ করে যদি অগ্নিকোণটা খারাপ হয়ে থাকে। আরও শনি সাড়ে সাথী যদি থাকে, থানা পুলিশ তো বেশি হওয়ার চান্স থাকে শনি সাড়ে সাথী চলাকালীন, যদি সেই বাড়ির নৈঋৎকোণ আর ঈশানকোণ আর অগ্নিকোণ খারাপ থাকে, তাহলে তার 100% জেল হবেই, থানা পুলিশ কোর্ট কাছারি হবে, কারণ শনি সাড়ে সাথীর সাথে তিনটে দিক খারাপ আছে। বাড়ির বাস্তু যদি খারাপ থাকে, আপনি কখনো সুস্থভাবে বাঁচতে পারবেন না, খেতে বসতে উঠতে শুতে সবসময় ঝামেলা লেগে থাকবে, কেউ কারোর কথা সহ্য হবে না এবং হঠাৎ করে অসুস্থ হয়ে পড়বেন, ডাক্তার বলছে ফিজিক্যালি সুস্থ কিন্তু আপনি দেখতে পাচ্ছেন সুস্থ না, কেন? বাস্তু খারাপ, বাস্তুর ঈশানকোণ খারাপ হয়ে যেতে পারে, অগ্নিকোণ খারাপ হয়ে যেতে পারে, নৈঋৎকোণ বায়ুকোণ সব দিক খারাপ হয়ে যেতে পারে। বাস্তু খারাপ হলে আপনার সব খারাপ হয়ে যাবে এবং যতই আপনি যত জ্যোতিষতান্ত্রিক দেখান না কেন, যতই টিপস করুন না কেন, যতই কবচ পড়ুন না কেন, কোনো কাজ হবে না, কেন? আপনার বাড়ির বাস্তু খারাপ আছে, আগে ওটাকে ঠিক করুন, তারপরে সব ঠিক হবে। এবার আসি একটা টিপস নিয়ে বলবো, টিপসটা আপনারা বাড়িতে করবেন, অনেক উপকার পাবেন। দেখবেন বাচ্চারা পড়াশোনা করতে যেন খুব দুষ্টুমি করছে, যদি আপনার বাস্তু খারাপ থাকে এই কাজটা হবে না, যদি করার পরে একটু হলেও হতে পারে হয়তো, যদি দেখবেন বাস্তু যদি কম খারাপ থাকে তাহলে একটু হলেও হবে, বাচ্চা পড়াশোনা করতে চাইছে না, সেই বাচ্চার ব্যাগে কী দেবেন? তিনটে বট গাছের পাতা নিয়ে আসবেন, তিনটে ময়ূরের পালক নিয়ে আসবেন, মাথার দিকটা কেটে নেবেন ময়ূরের পালক, এবার বট গাছের পাতার মধ্যে লিখবেন জয় শ্রীরাম, তার পিছনে লিখবেন রাম লক্ষ্মণ সীতা দেবী কি জয়, আর যেখানে জয় শ্রীরাম লিখেছেন তার নিচে লিখবেন পবন পুত্র হনুমান কি জয়, তার নিচে আপনার সন্তানের নাম লিখবেন, তিনটে বট গাছের পাতা এটা লিখবেন, লেখার পর ওর মধ্যে ময়ূরের পালকটা দেবেন, দিয়ে সবুজ কাপড়ে তিনটে আলাদা আলাদা করে জড়াবেন, জড়ানোর সময় বলবেন জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম। এবার ওইটা একটা হচ্ছে বালিশ, আপনার সন্তান যেটার মধ্যে মাথা দিয়ে ঘুমায় সেই বালিশের ভিতরে রাখার সময় বলবেন পবন পুত্র হনুমান কি জয়, আর একটা যেখানে ওর ব্যাগ আছে বইপত্র নেয় তার মধ্যে রাখার সময় বলবেন রাম লক্ষ্মণ সীতা দেবী কি জয়, আর যেখানে বইপত্র রাখেন তার নিচে রাখার সময় বলবেন জয় শ্রীরাম। দেখবেন আপনার সব সন্তান পড়াশোনা করছে এবং দুষ্টুমি বন্ধ হয়ে গেছে এবং সে কোনো কারোর সাথে খারাপ ব্যবহার করছে না। যদি বাস্তু ভালো থাকে তাহলে টিপসটা কাজ করবে, এই টিপসটা 6 মাস থাকবে, তারপরে আস্তে আস্তে আবার কেটে যাবে, তখন আর পরে আবার এই টিপসটা করলে আর কাজ হবে না, একবারই হয়। আপনার যদি বাস্তু খারাপ থাকে তাতে হালকা কাজ হলেও হবে, আর যদি বাস্তু খুব খারাপ থাকে তাহলে বাস্তুর মাটি বা ধুলো, যাদের ফ্ল্যাট বাড়ি তারা ঝাড় দিয়ে ধুলো বা বালিটা, আর যাদের বাড়িতে মাটি আছে এইটুকুনি মাটি বা ঝাড় দেওয়া ধুলো কাগজে করে নিয়ে আমার যে কোনো চেম্বারে আসবে, বাস্তু খারাপ না ভালো বলে দেব, এবং খারাপ থাকলে আপনার অবশ্যই বন্দনা করে দেব, 10 বছর হোক 50 বছর হোক বা 100 বছর যেটা আপনি করবেন, আর যার ভালো আছে তার অবশ্যই বাস্তু বন্দনা করে নেওয়া উচিত। তো বাস্তু এতটাই খারাপ, টিপস আজকে দুটো দিলাম, এর বেশি হয়তো হবে না, আজকে একটা কথা বলছি, এটা আমার একটা টিপসের বই, আমারই লেখা, এটা 200 টাকা আগে দাম ছিল, এখন 101 টাকায় যে কোনো চেম্বার থেকে আপনারা পাবেন। এটা 41 দিন লাল কাপড় জড়িয়ে আমার নাম নিয়ে ধূপ দেবেন এবং 41 দিন পরে আমার নাম নিয়ে বইটা খুলে যে কোনো গুপ্ত প্রয়োগ বা টিপস আপনি করতে পারেন, হাজারখানা গুপ্ত প্রয়োগ বা টিপস আছে, এটা আমারই লেখা বই। সামনেই সবাই জানেন যে এখন পুজো চলছে, তো একটা কথা বলবো, যারা বাড়ির দিয়ে বেরোবেন অবশ্যই হাতের মধ্যে মানে পকেটে সবাই 5টা করে বিউলি কাল কলাইয়ের ডাল নিয়ে বেরোবেন সব সময়, তাহলে যে কোনো জায়গায় বিপদ থেকে আপনারা বাঁচোয়া হবেন, যদি বাস্তু খারাপ থাকে তাহলে টিপসে কাজ হবে না। যাই হোক, সময় শেষ,
আশা করি সবার ভালো লেগেছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পুজো ভালোভাবে কাটান। জয় মাতারা, জয় মা কামাখ্যা, নমস্কার।